মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ। বিবস্ত্র অবস্থায় ক্রেনের ভিতর থেকে মহিলাকে উদ্ধার। পাইকপাড়ার চুনিবাবু বাজারের ঘটনা। স্থানীয়রা মহিলাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে ক্রেন থেকে উদ্ধার করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাতে কয়েকজনকে ক্রেনে ওঠানামা করতে দেখেন তারা। ওই ব্যক্তিরাই মহিলাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ তাদের। মহিলাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। দিল বৌদি একটা মেয়েকে ক্রেন গাড়িতে রেখে রেপ করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এসে দেখছি মেয়েটাকে ধাক্কা দিয়ে দিয়ে নাবাচ্ছে, মেয়েটা নাবতে পারছে না, পুরো মর্তত খাই একাকার করে রেখে দিয়েছে। তারপরে কোনো রকমে মেয়েটাকে টেনে তোলা নাবানো হয়েছে। যে মেয়ে নাবতে পারে না সে মেয়ে উঠবে কি করে? সে মেয়ে অত উঁচু ক্রেন গাড়িতে উঠবে কি করে? তার মানে ঘটনাটা হয়েছে এইখানে ফেলে রেপ করা হয়েছে। রেপ করে ক্রেন গাড়িতে তুলে দেওয়া হয়েছে যে ক্রেন গাড়ি চালিয়ে কোথাও গিয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে আসবে। এর অ্যাকশনটা নেওয়া হোক। রাত্রে দেখলাম এখানে বসেছিল মন্ডল, এখানে ওই মেয়েটা বসেছিল। তারপরে ভোরবেলা এই ঘটনাটা হয়েছে। ভোরবেলা তো আর আমার বেরোয়নি বৃষ্টিতে, মেয়েটাকে মাল খাওয়ানো হয়েছে, হয়ে এই ঘটনাটা হয়েছে। মেয়েটার কাপড় জোপড় মানে পুরো খোলা ছিল, তিনি কাপড়টা পরিয়েছেন, পরে ক্রেন থেকে নামানো হয়েছে। তখন মেয়ের পুরো গা পিঠ ছেলা রয়েছে, আমাদের লোকাল পিএসএ, মেয়েটা এখনো রয়েছে, গাড়িটাও নিয়ে গেছে। পুরো বেআইনি ভাবে পার্কিং, এবং আমরা পুলিশকেও বলেছি, পুলিশ কিন্তু ওরা একদম স্টেট বলে কেউ কিছু করতে পারবে না। আমাদের পুলিশ মাইনে পায় নিয়ে যায় এবং জানে এইখানে যারা ড্রাইভার গাড়ি থাকে এখানে ওই দিকে ছেলে দুটো ছিল, তাদের নাম উঠেছে রাইস আর টিঙ্কু বলে। হ্যাঁ, সকালবেলা ছটার সময় এই ঘটনা সাড়ে ছটার সময় ঘটেছে, আর আরো হয়তো দুজন ছিল, তারা নাম বলতে পারবে। ওরা লেবারের কাজ করে, রঙের কাজ করে, ওরা এই কাণ্ডগুলো আমাদের স্টাফ নয়। ওরা